আর বাপ রে বাপ, তখন আমরাই সব এই শহরের কিং এই যে বলছি না, কেউ আসে মাস্তানি করবে এরকম লোক ছিল না। থানা কুমার খালি হল বাজার, আমি এখানে আজ দীর্ঘ মনে করবেন 50 বছর যাবত গাড়ি আমরা চালাই। আমরা যখন আগাইছি মার্কেটের এখানে আপনার লাইসেন্স দিতাম মানুষের, বুঝলেন, ভ্যান রিক্সা সাইকেলের পর্যন্ত, তখন থেকে আমার সিনিয়র অনেক ভাই ছিল, তারা মারা গেছে, দবির মোল্লার গেটে আছে, মারা গেছে। আপনাদের মতন ছেলে পেলে ওরা সব এখন বিদেশে, ওনাদের ছেলেরা মারা গেছে ওনারা। হ্যাঁ, এখনো মনে করবেন বড়বাজারে যখন আমরা থাকতাম, দুটিয়ে চার দিয়ে রিক্সা থাকতো, নাইট করতাম সারা রাত, তার ভিতরেও 2-4-5 জন পিছন থেকে না আগে চলে যায়, যা আগে যা, গেছে যায় নাই। কলম কিরে গেলে নাকি, কাছে ভাই আপনি চলে যান। কলম যে কোন জায়গাটা আমার যাবে, কে হাল হাল তুমি পাগল অত ভয়, সুদান ওগুলা রোডে আইসা আমার ডিস্টার্ব করতি, পাঁচজন থেকে না আমার 4 বিল দি 50 টাকা, নাস্তা পানি এটা সেটা খাই, আর আমরা আছি সিরিয়ালে আগে, আর তুই পিছন থেকে না আগে যে ভাড়া ধরবি মানে, তো জানিয়ে যাও যেমনি, ও আর যায় না। উনি আসলে কলম ভাই সাহেব আপনি ওঠেন, নিয়ে যেয়ে কত সুন্দর লাভা দিয়ে আলাম, আরো আমার ভাড়াও দিল বেশি। হাউজিং এর পরিবেশ কেমন ছিল? ওরে বাপরে দুর্ধর্ষ, ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ ছিল বাপ। মানুষজন ওখানে আমি গেলি রিক্সাওয়ালারে বাইন্ধে থুয়ে টাকা পয়সা সব নিয়ে রিক্সা নিয়ে চলে গেছে, মারি ফেলি নাই জানে। এই যে ওখানে আপনি ছিল, কত বছর আগের ঘটনা তাও মনে করবেন, তখন আপনার আজ 35 বছর, আপনার 30-35 বছর, মাঠে তো মনে করবেন একদম অন্যরকম ছিল মানুষ, ওখানে খালি ধান পান হইতো, আর ওখানে আপনার মানুষজন সেরকম চলাফেরা খুব সিরিয়াস। তাহলে আপনার রিক্সা চালানোর বয়স কত চাচা? রিক্সা চালানোর বয়সই মনে করবেন আমার অন্তত আপনার 55 বছর, 55 বছর চলতেইছে আমার বয়স। তখন কি এই রিক্সা চালকদের নেতৃত্ব দিতেন আপনি? আরে সর্বনাশ, সমস্ত রিক্সা সার্বিক এই সমস্ত মনে করবেন আমরাই ছিলাম রিক্সাওয়ালারে চেয়ারম্যান মেম্বার, আমরাই বরিষ্ঠ শ্রেণী, বুঝলেন, আমরাই সব নেতৃত্ব দিতাম ওদের। হলে আপনার সমিতি বানাইয়া দিলাম যে তোরা সব এখানে টাকা রাখ, তোদের জন্য রিক্সা একখান করে দিয়ে দেওয়া হবে, এরকম আপনার হয়েছে। দেখা গেছে যে ওই যার কাছে টাকা দিছি সেই শালা বেটাই টাকা পয়সা নিয়ে খাইয়ে হারা ফেলেছে, হারা গেছে, এরকমটাও সিন হয়েছে বাপ সেই সময়। আরে শালার কান্তি, সাধারণ লোক এইরকম গতি করলি, এখন আমি যদি ওদের পিন করি তোর তো মানে একদম খেয়া ফেলবে নি। তাহলে তখন কি হাউজিং এ ভাড়া নিয়ে যেতে ভয় পাতো? ভয় পাইতো ওরা সব, আমি তো মনে করি মোল্লা টাকর বলে নল কুষ্টিয়া সিটি সমস্ত জায়গা সুন্দর সুন্দর মানুষ মেয়ে ছেলে পেলে আসে বেড়াবে রিলাজ করবে। আরে বেটা আমার ইলাকাটা আপনি বসেন, কোনো কারুর খাওয়া নাই, বেড়াইছে ফ্রি মাইন্ডে, ওরা আমাকে এখানে থুয়ে হাঁটা হাঁটে হাঁটা হাঁটে এদিক সেদিক করিয়ে বাগানের থেকে আসতেছে। তখন তো মনে করবেন 100 টাকার মেলা দাম, বুঝলেন, মনে করবেন ওরা আমার 300-400 টাকা বন্ধুক আমাকে দিয়ে গেছে, মিশিরাইট হয়েছে, মনে করবেন ওই আপনার বাস স্ট্যান্ড থেকে কুমলাপুর গেলাম, তখন আপনার কাজী চিনি তো কুমলাপুর, মনে করবেন আমি রিক্সা নিয়ে একদম কুমলাপুর বাজারে পর লাভা দিলাম, ইউনমেন্ট তোমার মতন একটা ছেলে, হ্যাঁ শুধু একটা ব্যাগ ছিল, কত রিক্সাওয়ালা ডাকতেছে যাচ্ছে না, আমি যখন পাগল আমি গেলেই ওই ছেলেটা উঠে পড়বে। আমি গোল্ড টিকাটের চা খাচ্ছি এই আপনার এই হোটেলে যে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ বাপ শাকুন আপনি 2 টাকা, কুমার খালের ছেলে ও সব ওরা আমার দিয়ে যায় টাকা, আমি বলছি ধন্যবাদ আপনি সব আমার নিয়ে এনেছেন, ছেলে পেলে আসতো আমার সাথে খা অসুবিধে নাই। সেই সময় থেকে এখনো মনে করবেন বাপ আমি 2টা মেয়ে বিয়ে দিছি, ভালো সুন্দর আছে, 4টা ছেলে মনে করবা। তাহলে কি এক সময় এই শহর আপনি রাজত্ব করতেন? আর বাপ রে বাপ, তখন আমরাই সব এই শহরের কিং এই যে বলছি না, কেউ আসে মাস্তানি করবে এরকম লোক ছিল না, নাম হ্যাঁ
আপনি কোন নামে এক নামে চিনতো মানুষ? আমার এক নামে মনে করবেন মামা, মতিয়ার মামা। মতিয়ার মামা, মতিয়ার মামা এক নামে এ টু জেড। আপনি অল কুষ্টিয়ার ভিতরে। এটা কত বছর আগের কাহিনী? এটা বহু বছর আগের থেকে বরিষ্ঠ শ্রেণী হোক আপনার কোটিস্টা শ্রেণী অল কুষ্টিয়ার ভিতরে আমার সবাই মামা বলি আমাকে ডাকে। মতিয়ার সেই সময় একটা মানে এমন একটা ভাব। আরে বাবু, তখন তো আমার শরীর স্বাস্থ্য কি ছিল মনে করবেন? এই যে আপনার বাদের উপরে আমরাই যে পুরা দিলাম, এই আপনি যাবে গাই কি করতেছে জানি, আল্লাহর পথ আমার এলাকাটা নষ্ট করে ফেলা দিল। এখনকার যে ইয়াং জেনারেশন তারা কি চেনে আপনাকে চাচা? আরে বাপ রে বাপ, তারা তো মনে করবেন এখন এমপি সাহেবের ধারে বসে থাকি, আমি তো এখন যাইনি, ওরা তো আমার ভাগ্নে সকল। আমি রাস্তায় সঙ্গী গাড়ি নিয়ে গেলি, এ যে এ মামা আইছে মামা তালা দে, উপরে নিয়ে যা গোশ ভাত, এই মামা আইছে মামার সুন্দর গোশ দে, দাঁত নাই মামার গোশ সুন্দর দেখে চেয়ার দে ডিম দে। ওরাই আসে আমার পকেটের মধ্যে 1000 দান দিয়ে কয় মামা তুই আসিস না যা সময়। সেই 40 বছর আগেও কি যুবক যুবতীরা ঘোরাফেরা করতো? আরে বাপরে বাপ, তখন মনে করবেন যারা আপনি বেড়াইতো না বুঝলেন, তাদের একটা মনোপান একটা মন সেটা আলাদা জগৎ। তারা তো দূর দূরান্ত থেকে না আসতে একটু রিল্যাক্স করতে, হোস্টেলে আসে আমাকে কি বলতো জানো, বলতে কি ভাইয়া সুন্দর একটা হোটেল আপনি নিয়ে চলেন। জাহাঙ্গীরবাগ হোটেলে আমরা চলে আসি, এই যে আপনার আবার দুই এক সময় কি করতাম হোটেলে আমার চলেন, এই যে আছে দূর থেকে মেলা টাকা হোটেলের ভিড় হবে, আচ্ছা ঠিক আছে রিয়েল পার হ্যাঁ ওই সাইডে একটু নর্মাল ওখানে চলে গেছি ওদেরকে আমার সেভ করার জন্য, যে খাওয়াবে আমার এলাকার ছেলে আমি। ওরা খুব খুশি হতো আমাকে পাই, আর আমাকে নাম্বার বন্ধ করে কি আমার দিত আপনি রাখেন। আমি মানে আপনি 40 বছর আগে ফেমাস ছিলেন। হ্যাঁ খুব খুব। এখন আসলে যে এখন রিকশা চালকরা আছে তাদের কি কোনো কমিটি আছে? এখন বর্তমান মনে করবেন কোনো রিকশাওয়ালার কমিটি নাই, রিকশাওয়ালার কোনো একতাক নাই, একত্ববোধ নাই। আরে বাপরে বাপ, তখন তো আমরা মনে করবেন তখন আপনি একটা ডাক দিলে কতগুলো রিকশা, এক ডাকে মনে করবেন কুষ্টের শহরে 90% গাড়ি সব একদম আমার কাছে আছে। এখন ডাক দিলে কয়টা আসে? এখন মনে করবেন এখনো আপনার আসবে আমার ভাগ্নে সকলটা এক ডাকে প্রচুর বুঝলেন, কিন্তু সেই সময়টার মতন আর এখন হবে না বাপ। সেই সময় দিয়ে একটা সুন্দর একটা মানুষের একটা ইয়ে ছিল ভালো।